হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আজকে আমরা শপিং করতে যাচ্ছি। ফার্স্টে জিমে যাব, জিম থেকে তারপর যাব শপিংয়ে। তো তোমরা কানেক্টেড থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার গাইস। এখন আমরা নৈহাটি স্লিদার আছি। আমি এখানে শু কিনলাম, শু কিনে তারপর আমরা জিমে গিয়েছিলাম। তো ব্লগটা দেখতে থাকতে আমাদের তো ব্যায়াম হয়ে গেল, এবার যাই শপিং এ। এখন এখান থেকে যাব শপিং এ, চলো তোমাদের দেখাবো। তারপরে আসার আগে আমরা যেখান থেকে জিম ফেরি তার নৈহাটির ওখানে চা খোড়া আছে। তো ফার্স্ট টাইম আমি গেলাম চা খোড়ের অভিজ্ঞতা নিতে, বাট ভীষণ ভালো লেগেছে। আউটলেটটা এত সুন্দর, অনেক রকমের স্ন্যাক্স এগারে বেগারা পাওয়া যায়। তো আমরা বেশি কিছু ট্রাই করিনি, কারণ আমাদের হাতে খুব কম টাইম ছিল, তাই আমরা গিয়েছিলাম শুধু আমরা চা নিয়েছি। তো এত সুন্দর সাজানো, খুব সুন্দর ফটোশ্যুট রিলস এগারা বেগারা সব করলাম। তো এখানে হচ্ছে ওই চা করে পোস্টার সামথিং কিছু একটা, তারপর হচ্ছে অসম্ভব ভালো লেগেছে। ঘুরিয়ে দেখিয়ে দিই চাকরটা, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে নয়েজটা আছে ওটা একটু ইগনোর করো, কারণ একদম রাস্তার পাশে, বুঝতেই পারছো একটু নয়েজ হবে। তো আমরা এখন বেরিয়ে ট্রেন ধরে কাঁচরাপাড়ায় এসেছি। এবার কাঁচরাপাড়ায় আসার স্টার্ট, এবার শুরু হবে পুজোর শপিং। দুর্গাপুজো আসা মানে শপিং শপিং শপিং, নতুন জামা কাপড়, ভীষণ মজা। ছোটোবেলার মতো এই বছর তো আমি তো অনেকক্ষণ বলেছিলাম যে কবে থেকে শপিং হবে, এগড়া বেগড়া হবে। তো মারাত্মক ভিড় থাকে বেসিক্যালি কাঁচরাপাড়ায় যারা থাকো, এবং অনেক জায়গা থেকে কাঁচরাপাড়া থেকে মানুষ কাঁচরাপাড়ায় আসে শপিং করতে, মানে চরম ভিড় থাকে যাকে বলে। তো আমি ওই ড্রেস জিমের ড্রেস পরেই চলে এসেছি, আমি জানতামও না। তো হঠাৎ করে প্ল্যান হলো যে চলো শপিং যাবো বাইক থেকে বেরিয়ে। তো আমি ওই জিমের ড্রেস, ওই ট্রাক শ্যুট আর টি শার্ট পরেই চলে এসেছি। তারপর একটু বিমলে ঢুকলাম আমার একটা ড্রেস নেওয়ার জন্য, এখানে অনেক ড্রেস দেখা যায়। তবে আমি বিমলের এবার কালেকশানে খুব হতাশ ফিল করছি, বিকজ আমি আমার মনের মতন কালেকশান পাইনি যাকে বলে। সো ওখানে অনেক কষ্ট করে একটা পছন্দ হলো, অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, আর এত ভিড় ওরা দেখাতেও অনেক লেজিমি, মানে ঢিলে দিচ্ছিল আই থিঙ্ক, কী বলবো। তা এই একটা দেখিয়েছে সারারা, তো আমার খুব একটা পছন্দ হয়নি। তো আমি একটা রেড কালারের নায়রা টাইপস নিয়েছি, তো দেখতেই পাচ্ছ আমি প্যান্টটা পরে নিয়ে আমি ওপরটুকু ওইটা নিয়ে তারপর ওখান থেকে বিল ফিল পে করে এবার বেরোলাম আদার্স কিছু কেনার উদ্দেশ্যে। সো যাচ্ছি, যেতে যেতে আমাদের এখানে একটা নতুন করেছে আই লাভ কাঁচরাপাড়া, দ্যাটস অসাম। কিন্তু ওখানে এত মানুষজন বসে থাকে না, ওখানে ছবি তোলা যায় না, তো তোমরা দেখতেই পারবে। দেখো এত সুন্দরভাবে কাঁচরাপাড়া সেজে ওঠে, জাস্ট অসাম লাগে, মনে হয় পুরো চলে গেছে। তো আগমনী বাসন্তীর ঠিক অপোজিটে হচ্ছে আমাদের আই লাভ কাঁচরাপাড়া করেছে। আমি ফটো তোলার চেষ্টা করেছি, বাট এত লোকজন ওখানে বসেছিল, মাই গড, ফটো তোলা তো যাইনি, কি বলবো, বিভৎস বাজে একটা কাণ্ড। ওই যে দেখতে পাচ্ছ তোমরা আই লাভ কাঁচরাপাড়া, জাস্ট সুন্দর একটা করেছে। তো আমরা এখান থেকে কেনাকাটি করে বাড়ি চলে এসি, তারপর বাড়ি থেকে চাউমিন নিয়ে খেয়ে বাড়ি চলে এসে। তো এখানে আমাদের প্রচুর প্রচুর শপিং আগেরা আগেরা হয়েছে। তো গাইজ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবো অন্য হবে, ওকে বাই গাইজ।